عظيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا صدق الله مولانا العظيم سورة نصر 105 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। বাস্তবে যে চোর তার বংশীয় লোকেরা প্রথমে একজন মুসলমান ভালো মানুষের নামে পরবর্তীতে একজন ইহুদির নামে এই বদনামে উঠাইছে যে চুরি এরা করেছে, আসলে এরা চুরি করেনি, কিন্তু এরা যে ধরনের কৌশল অবলম্বন করেছিল এতে শুরু শুরুতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথাকেই সত্য বলে ধারণা করেছিলেন। শুধু এতটুকু কারণ অসত্যকে সত্য বলে ধারণা করা, এখনো এই ধারণার উপর তিনি কোনো সিদ্ধান্ত পেশ করেননি, এই ধারণাকে কার্যে পরিণত করেননি, এই ধারণাকে কার্যে পরিণত করার কোনো চেষ্টাও করেননি, শুধু মনে মনে ধারণা। এতটুকু কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন, ক্ষমা চান। ইন্নাল্লাহ কানা গাফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল এবং দয়াশীল। এখান থেকে আমাদের আকীদাগত একটি মাসালা বেরিয়ে আসে, সেই মাসালা হইল আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা মুসলমানদের বিভিন্ন ফেরকার মধ্যে যেই ফেরকা হকের উপরে অটল এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত মানে কোরআন এবং হাদিসকে মানার পাশাপাশি কোরআন এবং হাদিসের ধারক বাহকদেরকেও মেনে চলে। সুন্নাত মানে কোরআন ও হাদিস, জামাআ মানে কোরআন ও হাদিসের ধারক বাহক। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই কোরআনের ধারক বাহক হয়েছে এদেরকে সহ ফলো করে যে চলে তাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাআ, এরা হলো হক জামাআ। এদের আকীদা অর্থাৎ ইসলামী আকীদা হলো হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুম, তাদের কোনো গুনাহ নেই। এদের আকীদার বিশ্বাস নবীদের কোনো গুনাহ নেই, তারা মাসুম। এর উপরে ভুরি ভুরি আয়াত এবং হাদিস উল্লেখ আছে তারা যে বেগুনা মাসুম, যুক্তিও তাই বলে। নবী যদি খোদা না করুক গুনাহ করে ফেলে তো নবীকে তো ফলো করে চলতে হয়, উম্মত নবীকে অনুকরণ করে চলবে। এখন নবীর কোন কাজটি গুনার কাজ আর কোনটি গুনার কাজ নয় উম্মত বুঝবে কিভাবে? নবীকে ফলো করে চলতে গেলে যদি গুনার কাজও ফলো করে বসে অনুসরণ শুরু করে দেয় হেদায়েত তো পাইল না। এজন্য নবী বেগুনা হওয়া আবশ্যক, জরুরি, নবীর কোনো গুনাহ নেই। হ্যাঁ, এখন প্রশ্ন জাগে, জায়গায় জায়গায় আল্লাহ পাক নবীদেরকে ইস্তেগফার করতে তওবা করতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন, গুনাহ না থাকলে ক্ষমা কেন চাইতে বললেন? যেমন আম্মা পারার ইজা যা আসুরার মধ্যে আছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ রাসূলকে
সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের তসবিহ হানি করুন, আল্লাহ পাকের প্রশংসা করুন, ওয়াস্তাগফির এবং ক্ষমা চান, মাফ চান। আর এখানেও আল্লাহ পাক বলে দিলেন ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহ পাকের কাছে মাফ চাও, ক্ষমা চাও। গুনাহ না থাকলে ক্ষমার প্রশ্ন কেন, কেন ক্ষমা চাইতে বল? এই একটা খটকা এখানে বাদে, এই খটকার জবাব হইল যে যেই স্তরের তার কাজ কারবার ওই স্তরেরই হইতে হয়, যে যেই স্টেজের তার কাজ কারবার ওই স্টেজের হইতে হয়। এক লোক ডাকাতি করে, একেবারে দিনে দুপুরে মানুষ খুন করে ফেলে, সে যদি যাওয়ার পথে একজনের আম গাছের একটি আম ছিঁড়ে নিয়ে যায়, কেউ এদিকে ভ্রুক্ষেপ করবে? কিছুই নয়, একটা আম নিয়ে গেছে তো। মানুষ মারে, খুন করে, লক্ষ লক্ষ টাকা ডাকাতি করে, একটি আম নিছে, অসুবিধা নেই। আর আপনাদের ইমাম সাহেব হুজুর যদি যাওয়ার সময় কারো একটি আম নিয়ে যায়, এরপরের থেকে আর নিয়ত ভাঙবেন পিছনে? তো ফাঁকা চোর আবার নামাজ পড়ায়, এই বেচারা যে আম নিয়ে গেল, কোনো আলোচনাই ওঠেনি, কেউ কোনো ভ্রুক্ষেপ করেনি, আর ইমাম সাহেব একটি আম নিল, এটা নিয়ে ইমামতি শেষ। কেন? ও ওই স্টেজের আর এ এই স্টেজ, যার কারণে সামান্য অপরাধ তার জন্য অনেক বড় হয়ে গেছে। আরো ডাকাতের জন্য আম একটা কেন, পুরা গাছের আম নিয়ে গেল এতটুকু হইতো না, সে কোটি টাকা ডাকাতি করে, এক গাছের আম নিয়ে গেলে আর কি করছে? এটা এত মারাত্মক নয়। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে লিখেছেন, সাইয়্যেদেনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম, আল্লাহ পাক বলছেন, লা তাকরাবা হাযিহি শাজারা, ও আদম তুমি এবং তোমার স্ত্রী উভয়জন এই গাছের ধারে কাছে যেতে পারবে না। আদম আলাইহিস সালাম যেতেন, এতটুকু যাওয়ার কারণে, ফল খাওয়ার কারণে আল্লাহ পাকের কি ক্ষতিটা হয়ে গেছে? কিন্তু দেশ থেকে বের করে দিলেন, দুনিয়াতে কান্দাইলেন, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলো, বহু বছর পরে আবার সাক্ষাৎ হইল, কত কান্নাকাটা করলেন, তওবা ইস্তেগফার করলেন, এরপরে ক্ষমা, এতটুকু কাজ কেন? মানুষ হিসাবে সামান্যতম পদস্খলনের অনেক পরিবর্তন ঘটে। অঙ্গ হিসাব আপনার যদি আঙ্গুলের মাথায় একটা ছোট্ট কাঁটা এখানে গেঁথে রাখুন, আঙ্গুলের মাথায় ব্যথাও লাগবে না, ছোট্ট কাঁটা মাথার মধ্যে গেঁথে রাখছেন, ব্যথা লাগবে না। কিন্তু সামান্য একটি চুল যদি চোখে পড়ে, মনে হয় যেন একটা পাহাড় ভিতরে ঢুকছে। যে পর্যন্ত এই চুল বের করা না হবে, এ পর্যন্ত আর শান্তি নেই, অস্থির আর অস্থির। কেন? এটা আঙ্গুল, এটা চোখ, এত বেশ কম। হযরত রুমি লিখতেছেন, গরচে এক মোহব্বত গুনাহ কর ওস্তাবুদ, গরচে এক মোহব্বত গুনাহ কর ওস্তাবুদ, লেকে আমো দর্দ দিদার ওস্তাবুদ, বুদ আদম দিদায়ে নূরে কদিম, মোহে দর্দি দাবুয়াদ কোহে আজিম, মোহে দর্দি দাবুয়াদ কোহে আজিম। আদম আলাইহিস সালামের অপরাধ গাছের কাছে যাওয়া বা ফল খাওয়াই চুল পরিমাণ সামান্য, কিন্তু করছে কে? আদম, যে চোখে পড়ছে। বোধ আদম দিদায়ে নূরে কদিম, আর আদম আলাইহিস সালাম তো আল্লাহ পাকের রহমতের চক্ষু, এই চক্ষুতে সামান্য চুল পড়ছে, আর চুল চোখে পড়লে পাহাড় মনে হয়। মোয়ে দর্দি দাবুয়া দেখো হে আজি, এই জন্য ইস্তেগফারের কথা তো বার কথা। তাই বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি আর যারা আল্লাহ পাকের নিকটতম বান্দা তাদের জন্য গুনাহ মনে হয়, অপরাধ মনে হয়। আপনার একজন প্রতিবেশীর ছেলে মুখে বলা বাতি যা দেখলে সালাম সালাম করে, চাচা যান কেমন আছেন, ভালো আছেন, মোসাফা করে খুব, আর আপনার আপন ছেলে এগুলো সব করে, তার পাশাপাশি আপনাকে মাসে 100 টাকাও দেয়, আপন ছেলে মাসে 100 টাকাও দেয় আর সালাম সালাম মোসাফা ওই গ্রাম্য ভাতিজার মতো সব করে। আপনি একদিন সর্দার মাতাব্বর সব ডাকছেন, দেখে কোন আমার ছেলের বিচার করুন তো, আমাকে মাসে 100 টাকা দেয়, বর্তমান বাজারের দিকে তাকাইলে 100 টাকায় আমার কি হয়, তা পান চলে আমার?
তখন তো বিচার মিলাইলেন, দরবার মিলাইলেন ছেলের জন্য। অথচ ওই যে মুখের ডাকা বাতিজা, গ্রাম্য বাতিজা, এই বেচারা এক টাকাও জিন্দগিতে দেয়নি, তার বিরুদ্ধে কোনদিন বিচার মিলেছেন? বরং প্রশংসায় পঞ্চমুখ, মাশাল্লাহ একটা ছেলে, দেখা হইলে সালাম কালাম মুসাফা, খবর টবর নেয়, একটা একটা ছেলেই। তো ওই বেচারা এক টাকা জিন্দগিতে দিল না, এই একটা ছেলেই হয়ে গেল এত প্রশংসার যোগ্য। আর আপনার ছেলে মাসে 100 টাকা দেয়, আর ওর মতো মশাবা টোসাবার মধ্যে কোনো কমতি নেই, সব ঠিক আছে। এরপরও তার বিরুদ্ধে বিচার, কারণটা কি? এই হলো আপনার নিকটের মানুষ, এর শুধু মশাফা করলে দায়িত্ব আদায় হবে না, নিকটের মানুষ। এই জন্য মশাফা তো সব ঠিক, 100 টাকাও দেয়, তারপরও তার বিরুদ্ধে দরবার মিলেছেন, বিচার প্রার্থী হয়েছেন যে আমাকে 100 টাকা দিলে হয়, নিকটে হওয়ার কারণে এটা তার অপরাধ 100 টাকা দেওয়া, তাকে 1000 টাকা দেওয়া লাগবে। তো নেককার বান্দা এদের নেকি আর আল্লাহ পাকের একেবারে নিকটতম যে আছে তার দুজনের মধ্যে পার্থক্য আছে। ওর সামান্যতম সমস্যা অনেক বড় আকার ধারণ করবে, আর এর বড় সমস্যাও কিছু আসবে যাবে না। এখানে যদি আপনি এখন আমাদের প্রধানমন্ত্রীকে 10টি গালি দিয়ে দেন, দেখবেন কোনো পত্রিকায় উঠবে না, পত্রিকা উঠবে না। আর প্রধানমন্ত্রীর পিয়ে 10টি লাগবে না, অর্ধেক দিতে গালি, অর্ধেক দেখবেন কি তোলফল শুরু হবে। কেন? আপনি অনেক দূরের, সে নিকটের, এই জন্য তার সামান্যতম সমস্যা অনেক বড় সমস্যা। হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের সবচেয়ে নিকটের বান্দা, তাদের সামান্যতম এদিক সেদিক এটা মারাত্মক বোঝা যায়। এই জন্য তওবা ইস্তেগফারের কথা, তার অর্থ গুনাহ নয়, অপরাধ নয়, অন্যায় নয়, নাফরমানি নয়, তারপরও ইস্তেগফার কেন বড় যে এই জন্য, আর আমরা যে ছোট, এই জন্য আমাদের গুনাহ করলে, মারাত্মকতম গুনাহ করলে তওবা ইস্তেগফার, আর এবাদতে আমরা মনে করি তো সওয়াবের কাজ, এখানে তওবা ইস্তেগফার মনে করি না, এবাদতে তো করলাম, কিন্তু ওনারা তারপরও তওবা ইস্তেগফার কেন? আম্বিয়ায়ে কেরামের আর আন আর মুহূর্ত পদোন্নতি হতে থাকে, উপরের পদে যখন ওঠে তখন দেখে আমি এতক্ষণ ওই পদে ছিলাম, আরো আগেই তো আমাকে এখানে আসার দরকার ছিল, আস্তাগফিরুল্লাহ বললাম কি, আরো আগেই তো এখানে আসার দরকার ছিল, এই পদে না আসাটাই আমার জন্য গুনাহ তুল্য, গুনাহ নয় গুনাহ তুল্য, এই জন্য ইস্তেগফার। আউলিয়ায়ে কেরাম এরকম হয়, পদের বেশ কম থাকে, যেমন